সালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। বাংলা বিজনেস গাইডের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি এবং আমাদের চ্যানেল দেখার জন্য এবং আমাদের চ্যানেল কষ্ট করে সময় নিয়ে ধৈর্য ধরে দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেল সবসময় বাংলা বিজনেস গাইড সবসময় ব্যবসা সম্পর্কিত গঠনমূলক এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। আজকে টপিক হচ্ছে মাস্টার এলসি কি এবং মাস্টার এলসির ফাংশন বা কার্যক্রম কি। আপনি যদি গার্মেন্টস ব্যবসার সাথে রিলেটেড থাকেন তাহলে অবশ্যই মাস্টার এলসি কি সেটা আপনার নলেজে আছে, আর যারা গার্মেন্টস ব্যবসার সম্পর্কে এখনও আইডিয়া নাই বা গার্মেন্টস করার জন্য ইন্টারেস্টেড বা অনেকে অন্য ব্যবসা করতেছেন, ফাঁকে ফাঁকে চিন্তা করতেছেন আমরা গার্মেন্টস ব্যবসা ডেভেলপ করলে হয়তো ডেভেলপ করা যাবে, বা অনেক স্টুডেন্ট আছে যারা এখন থেকেই চিন্তাভাবনা করছে ভবিষ্যৎ কী করা যায় এবং কয়েকজনে মিলে বা পার্টনারশিপ করে কীভাবে গার্মেন্টস বা আদার রিলেটেড বিজনেস করা যায়, অনেকেই এরকম চিন্তাভাবনা করতেছে বা প্ল্যানিং করতেছে, অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই বলছেন যে মাস্টার এলসিটা, হোয়াট ইজ দ্য মাস্টার এলসি অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য মাস্টার এলসি। অনেকেই এলসি সম্পর্কিত অনেকেই জানে, আমরাও এলসি সম্পর্কিত ভিডিও আপলোড করেছি, বাট মাস্টার এলসি কি সেটা সম্পর্কে অনেকেরই ধারণা নাই। সেজন্য আজকে টপিকসটা হচ্ছে হোয়াট ইজ দ্য মাস্টার এলসি অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য মাস্টার এলসি। এনিওয়ে আজকের টপিক বেসিক্যালি গার্মেন্টস রিলেটেড এবং গার্মেন্টসে যারা বিজনেস করবেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং যারা ভবিষ্যতে গার্মেন্টস করার প্ল্যানিং করতেছেন কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এবং আমাদের চ্যানেল শুনতে থাকবেন বা দেখতে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত বা কমেন্টস বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি কিছুটা হেল্পফুল হলে নিজেকে ধন্য বলে মনে করব। যাই হোক, মাস্টার এলসিটা হচ্ছে একটা লেটার অফ ক্রেডিট, এটা মেইন পেপার বা একটা বায়ারের সাথে এবং আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে, ম্যানুফ্যাকচারারের সাথে বা মালিকের সাথে একটা ফাইনাল এগ্রিমেন্ট, যেটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভাল, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল বা বিশ্ব ব্যাংকের মাধ্যমে এটা ফাইনালাইজ করা, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার জন্য, আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করার জন্য এই মাস্টার এলসিটা লাগবে। আপনি মাস্টার এলসির মাধ্যমে গার্মেন্টসে বেসিক্যালি মাস্টার এলসিটা ব্যবহার করা হয়, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে মাস্টার এলসি তেমন একটা, যেটা এলসি আসে সেটাকেই মাস্টার এলসি বলা হয় বা মাস্টার এলসি থেকে তেমন একটা ব্যাক টু ব্যাক বা লোকাল এলসি বা ফরেন এলসি খোলা হয় না, সেই ধরনের সুযোগ তেমন একটা নাই, বা যাদের খুব প্রয়োজন ব্যাংক লিমিট আছে তাদের জন্য এটা হয়তো এটা করতে পারে। বাট মাস্টার এলসি এটা হচ্ছে গার্মেন্টস ব্যবসার জন্য হার্ট, দ্যাট ইজ একটা শরীরের হার্ট যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস, তদ্রূপ মাস্টার এলসিটাও গার্মেন্টসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস। আপনি গার্মেন্টস এস্টাবলিশ করলেন বাট ব্যাক টু ব্যাক করার জন্য বা গার্মেন্টস র মেটেরিয়াল প্রোকিউরমেন্ট করার জন্য আপনার কোনো ব্যাঙ্ক ফেসিলিটিস নাই বা ব্যাঙ্ক লিমিট নেই, তাহলে আপনি ব্যাঙ্ক গার্মেন্টস বিজনেসে ডেভেলপ করতে পারবেন না। আজকে আমাদের মাস্টার এলসির মূল ফাংশন সম্পর্কে বলা হচ্ছে, সেই জন্যই বলা হচ্ছে যে মূল ফাংশনটা হচ্ছে ব্যাক টু ব্যাক করা। আপনি যখন আপনার বায়ারের সাথে অর্ডার কনফার্মেশন করলেন, অর্ডার ফাইনাল করলেন, পিও শিট বা পারচেস অর্ডার আপনার বায়ার আপনাকে কনফার্ম করলো, তারপর আপনি যখন পিআই বা প্রফর্মা ইনভয়েস ইস্যু করবেন অ্যাজ পার পিও শিট বা অ্যাজ পার পারচেস অর্ডার, তখন আপনার ব্যাংকে বায়ারের ব্যাংক থেকে, সাপোজ একটা আমেরিকান ব্যাংক থেকে বা থার্ড পার্টির যে কোনো কান্ট্রি থেকে আপনার ফ্যাক্টরির নামে, আপনার গার্মেন্টসের নামে একটা এলসি আসবে, সেই এলসিটাকে ইংরেজিতে বলা হয় লেটার অফ ক্রেডিট বা বাংলায় বলা হয় ঋণপত্র। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যেই এলসিটা, যে পেপারটা বা যে অর্ডার এগ্রিমেন্ট ফাইনালাইজ করা হয় সেটাকে বলা হয় এলসি, বা এই এলসিটা হচ্ছে মাস্টার এলসি। এই মাস্টার এলসির এগেস্টেই গার্মেন্টস বিভিন্ন রকমের ফেসিলিটি অ্যাভেল করে, দ্যাট ইজ আপনার গার্মেন্টস বাংলাদেশে এখনও 100% গার্মেন্টসে কম্পোজিট ডেভেলপ করা হয় নাই, অর্থাৎ একই আমব্রেলাতে বা একই ছাদের নিচে সব ধরনের গার্মেন্টসের প্রোডাক্ট রেডি করা যায় সেই ধরনের কম্পোজিট ফ্যাক্টরি এখনও অনেক কম। সেজন্য এই মাস্টার এলসিকে ব্যবহার করে এই মাস্টার এলসির ফাংশন কী সে সম্পর্কিত অনেকে জানতে চেয়েছেন বলেই বলতেছি, এটা এলসি বিষয়ক ম্যাটার্স। দ্যাট ইজ আপনি যখন একটা বায়ার থেকে বা আমেরিকান বায়ার থেকে, ইউরোপের বায়ার থেকে যখন একটা এলসি পাবেন, তখনই আপনি এই এলসির মাধ্যমেই
আপনার ব্যাংকে যখন জমা হবে, আপনার ব্যাংক যখন অল কনফার্মেশন ক্লিয়ার করবে, তখন এই এলসির মাধ্যমে আপনি লোকালি বা ফরেন আপনার অ্যাক্সেসরিজগুলো গার্মেন্টস ডেভেলপ করার জন্য, গার্মেন্টস এক্সপোর্ট করার জন্য, গার্মেন্টস রেডি করার জন্য আপনি ব্যাক টু ব্যাক আপনার ব্যাংকের মাধ্যমে ব্যাক টু ব্যাক করতে হবে। দ্যাট ইজ এই মাস্টার এলসির এগেস্টে যে লোকাল এলসি বা ফরেন এলসিগুলো হবে ফ্যাব্রিকের জন্য চায়নাতে বা ইন্ডিয়াতে বা আমাদের দেশের টেক্সটাইল মিলের এগেনস্টে, বা অ্যাক্সেসরিজের জন্য যে লোকাল এলসিগুলো হবে বা ফরেন এলসিগুলো হবে সেগুলোকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। আমরা ব্যাক টু ব্যাক এলসি সম্পর্কে আরেকটা টপিকস আপলোড করবো, আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, তখন বিস্তারিত জানতে পারবেন। এখন মাস্টার এলসি দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাটসাইড মাস্টার এলসি আর একটা হচ্ছে যে ডেফার্ড মাস্টার এলসি। আমরা আজকে আলোচনা করতেছি যেটা সেটা হচ্ছে অ্যাটসাইড মাস্টার এলসি, যেটা 6 মাস বা 180 ডেজ টাইম থাকে, বা অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট অফ বায়ার্স অ্যান্ড সেলার্স বা বায়ার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার 180 ডেজ থাকে, 120 ডেজ থাকে, 30 ডেজ থাকে, 20 ডেজ থাকে, ডিপেন্ড অন দ্য নেগোসিয়েশন অফ দ্য বায়ার্স অ্যান্ড কাস্টমার্স বা বায়ার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার। আপনি আপনার প্রোডাক্ট কতদিনে শিপমেন্ট করতে পারবেন, বা আপনার কাছে অ্যাভেলেবেল র মেটেরিয়াল আছে কি না, বা আপনার কাছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে কি না, সেটার উপর ডিপেন্ড করেই অর্ডার কনফার্ম করা হয় এবং এলসিটা মাস্টার এলসিটা ইস্যু করা হয়। ম্যাক্সিমামে 120 ডেজ বা 160 ডেজ বা 180 ডেজ এই ধরনের হয়। ডেফার্ড মাস্টার এলসিটা ডিফারেন্ট থিং, আমরা আজকে অ্যাটসাইড মাস্টার এলসি নিয়ে আলোচনা করছি। সুতরাং যাদের যারা শুনছেন তাদের নলেজে রাখতে হবে দুই ধরনের মাস্টার এলসি হবে, একটা হচ্ছে ডেফার্ড এলসি, একটা হচ্ছে অ্যাটসাইড এলসি। অ্যাটসাইড এলসি থেকে বেসিক্যালি আমাদের দেশে এটা প্র্যাকটিস আছে ব্যাংকের, যে এটার এগেনস্টে 60-70% পর্যন্ত লোকাল বা ফরেন ব্যাক টু ব্যাক করা যায়। ফ্যাব্রিক বাইরের থেকে বা আমাদের দেশ থেকে ফ্যাব্রিক আনতে হয়, মিনিমাম 40% টোটাল মাস্টার ভ্যালুর মাস্টার এলসি সে $1,00,000, $1,00,000 $40,000 মতো ম্যাক্সিমাম ফ্যাব্রিকের জন্য ব্যাক টু ব্যাক এলসি করতে হয়, এবং 20% বা 25% অ্যাক্সেসরিজ লোকালি বা ফরেন থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, এবং 30-35% ব্যালেন্স থাকে সেটা সিএম কাস্টম ম্যানুফ্যাকচারিং বা এখানে কাস্টম ম্যানুফ্যাকচারিং সাথে আরও কিছু আনসিন এক্সপেন্ডিচার আছে, যেমন সিএনএফ অনেক কস্ট লাগে যখন বিদেশ থেকে আমাদের দেশে চায়না থেকে ফ্যাব্রিকগুলো আসে, বা অ্যাক্সেসরিজগুলো বিভিন্ন লোকাল ইপিজেড থেকে যখন রিলিজ করা হয় তখন বেশ কিছু টাকা পয়সা খরচ হয়, সেগুলো আনসিন এক্সপেন্ডিচার বলা হয়। যাই হোক, এগুলো সবগুলো প্রক্রিয়মেন্ট করতে হয় বাই দ্য মাস্টার এলসি। সো আমাদেরকে মাস্টার এলসি সম্পর্কে আরও বিস্তারিত আপলোড করা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলের বিভিন্ন ধরনের মতামত আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট স্পেক্স বক্সে জানাবেন, এবং আর কীভাবে চ্যানেল ডেভেলপ করা যায় সে বিষয়ে আমাদেরকে শেয়ার করবেন। আশা করি আমাদের আজকের ভিডিও এবং ভবিষ্যতের ভিডিও আপনাদের ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখবে বলে এবং কিছুটা হেল্পফুল হবে বলে আশা করি। ধন্যবাদ সবাইকে।